ফটিকছড়ি উপজেলার পৌরসদর বিবিরাট বাজারত সারিগান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারত ভ্রাম্যমাণ আদালতর অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়। নভেম্বর 6 তারিখ অভিযান হালে নিয়ম বহির্ভূত ও ভুয়া স্বাক্ষরযুক্ত রিপোর্ট, পরীক্ষা নিরীক্ষার অনিয়ম সহ বিভিন্ন কারণে সারিগান প্রতিষ্ঠানতন মোট 1,40,000 টাকা জরিমানা আদায় করা হয়। আমাদের মোবাইল কোর্ট এই ধরনের সহযোগিতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা 4টা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে 1,40,000 টাকার মতো জরিমানা করেছি এবং ম্যাক্সিমামই হয়েছে, যেটা আপনারা জানেন যে এই ক্লিনিক নিয়ন্ত্রণ বা ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের জন্য যে অধ্যাদেশটা আছে সেটা আসলে আমাদের জন্য পর্যাপ্ত না। কিন্তু এই জন্য আমরা যেহেতু ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভোক্তারা ঠকছে, একজনের সকালে ব্লাড দিয়ে গেল, তাকে কালকে রিপোর্ট দেওয়া হচ্ছে ঢাকা থেকে শহর থেকে করিয়ে এনে, এক্ষেত্রে কিন্তু ভোক্তাই ঠকে যাচ্ছে। যেহেতু ভোক্তারা বেশি ঠকছে, যে কারণে আমাদের আজকে ম্যাক্সিমাম মোবাইল কোর্ট কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী আমরা পরিচালনা করেছি। প্রতিষ্ঠান অনুযায়ী স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের 10,000 টাকা, ফরিদছড়ি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের 50,000 টাকা, মিনা ডায়াগনস্টিক সেন্টার এক্স রে রুম তালাবদ্ধ ও 30,000 টাকা, আলনুর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অপারেশন থিয়েটার তালাবদ্ধ আর 50,000 টাকা জরিমানা করা হয়। অভিযানত ফটিকছড়ির বিশ্বজ্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার শাহাদ আক্তার, ফটিকছড়ি থানার উপপরিদর্শক আরিফ হুসাইন সহ পুলিশ ফোর্স উপস্থিত আছিল। আর ওটির ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখলাম এই আলনুরে আপনার মানে আলোটা পর্যাপ্ত না, আরেকটা যেটা অটোক্লেভ মেশিন যেটা দিয়ে আমাদের যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করা হয়, তো এই যন্ত্রপাতি যদি প্রপারলি আপনার জীবাণুমুক্ত করা না হয় তাহলে অপারেশনটা করার পর রোগীদের সাফারিং যেটা আপনার যে রোগীরা মনে করে আমার হাসপাতালে মানে শহরে গেলে 30,000 টাকা লাগবে, এখানে গেলে আমি 15,000 টাকায় করলাম, কিন্তু আসলে যে পরবর্তীতে যেটা আমি মানে সীতাকুণ্ডেও দেখছি সেম যে প্রায় রোগীরই আপনার 90% রোগীর ইনফেকশন হয়। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।